Hello viewers, welcome to the new episode of my channel. আসলে আজকে আমি বাড়িতেই আছি বিকালবেলা ভাবছিলাম আজকে বাইরে যাব কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা তো সন্ধ্যার পরে যে পরিমাণে আমি ঢাক ঢোলের আওয়াজ বিভিন্ন বক্সের আওয়াজ বা চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের আওয়াজ পাইতেছি এই কারণে আমি মনটাকে সামলাই রাখতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত করলাম যে আজকে বাইরেতেই লাগবো কারণ বাইরে কিছু ঝাঁকাস কিছু একটা চলতেছে তো বাইরিয়া দেখলাম আমি বিভিন্ন ক্লাবের বা বিভিন্ন স্কুলের বা বিভিন্ন জায়গায় হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেট কিংবা মাধ্যমিক ক্যান্ডিডেট ওরা সরস্বতী পূজা করে এবং এখন সরস্বতী পূজা একদম লক্ষ্মী পূজার মতো পাড়ায় 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 সরস্বতী পূজা প্রচুর পরিমাণে পূজা যেহেতু আগামীকালকে পূজা আজকে মূর্তি নেওয়ার কাজ চলতেছে প্যান্ডেলের প্রস্তুতি চলতেছে অনেক জায়গায় প্যান্ডেল হয়ে গেছে অনেক জায়গায় প্যান্ডেলের কাজ চলতেছে তো চলেন যেহেতু আমিও বাইরিয়া বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করতেছি তো এই কারণে ভাবলাম যে একটা ব্লগ বানাই নিই যাতে আপনারাও দেখতে পারেন তো চলেন কি হয় আজকে দেখি বিভিন্ন জায়গায় মূর্তি নেওয়ার কাজ এখনো চলতেছে কিছু কিছু জায়গায় গিয়া দেখলাম পুজোর কাজ এখনো চলতেছে কমপ্লিট হয়েছে না এখনো মূর্তি আনাও হয়েছে না এখানে কাজ এখনো চলতেছে পুরোপুরি তো টাউনে ঘুরতে ঘুরতে অমিত্রে লই আইলাম একটা ফুলের দোকানে আসলে হের বিয়ার গাড়ি সাজানোর লাগা তো কিছু ফুল কেনা লাগবো এই কারণে আমরা একটা দোকানে আইছি এখন কিছু ফুল দেখা এরপরে এখান থেকে কিনবো তো আজকের ভিডিওটা এত পর্যন্তই থাক কালকে আর একটা নতুন এপিসোড নিয়ে আইব যেটার নাম হয়েছে উড়ন্ত বাইকে ফুটন্ত মামুনি তো সবাই খুব মজা করিয়া সরস্বতী পূজা দেখবেন তবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবগুলো ভিডিও দেখবেন থ্যাংক ইউ